ध्यान रखना बेटा, जीतने का मजा तभी आता है, जीतने का मजा तभी आता है जब लोग आपकी हार का इंतजार करते हैं। आपनेও কি চান सोलो खेला ग्रैंड मास्टर যেতে? তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি আপনাদের এমন 5টা টিপস দিব যেই 5টা টিপস ফলো করলে আপনারা খুবই ইজিলি প্রত্যেকটা ম্যাচ প্লাস করতে পারবেন। আর এমন না যে শুধু প্লাস হবে, আপনার কিন্তু ভুইয়াও হবে, ঠিক আছে? কিছু কিছু ম্যাচ কিন্তু আপনার ভুইয়াও হবে। আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা কিলো পাবেন, প্লাস সারভাইভও করতে পারবেন, আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনার প্লাস হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই ভাবতেছেন এতদিন পর কেন আমি ভিডিও আপলোড করতেছি। তো এতদিন পর ভিডিও আপলোড করার কিন্তু একটাই রিজন, সেটা হচ্ছে র্যাঙ্ক পুশ। র্যাঙ্ক পুশে আমি এতটাই বিজি ছিলাম যে ভিডিও আপলোড করার সময় পেতেছিলাম না। এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। টিপস নাম্বার 1, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্কিল। ক্যারেক্টার স্কিল যদি আপনি ভুলভাল নিয়ে যান র্যাঙ্ক ম্যাচে তাহলে কিন্তু আপনি নামার সাথে সাথেই মারা খেয়ে যাবেন। তো ক্যারেক্টার স্কিলে আপনারা অ্যাক্টিভে নেবেন কে ক্যারেক্টার, আর কে ক্যারেক্টারকে একটা পার্মানেন্ট ক্যারেক্টার বানিয়ে নেন। তার সাথে সাথে মারো, লুকেটা আর মিশা, এটা এই 3টা ক্যারেক্টার আপনারা রাখবেনই প্যাসিভ স্কিল হিসাবে। আর পেট স্কিলে আপনারা রাখবেন ফ্যালকো পেট, আর লোড আউটে আপনারা রাখবেন সাপ্লাই ক্রিয়েট রাখতে পারেন যদি স্কট খেলেন, কিন্তু আমি কিন্তু সোলো খেলি এই কারণে বনফায়ার রাখছি, ঠিক আছে? টিপস নাম্বার 2, ল্যান্ডিং। ল্যান্ডিংয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি ম্যাচটা ভুয়া করবেন নাকি ম্যাচটা মাইনাস খাবেন। তো ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ব্লু জোনে আপনারা কোনোদিনও নামবেন না। আর যখনই প্লেনটা শুরু মানে প্লেন মাত্র আসছে তখন আপনারা কোনোদিনও নামবেন না, ঠিক আছে? ব্লু জোন আর প্লেনের শুরুতে কোনোদিনও নামবেন না, এতে কিন্তু আপনারা নামার সাথে সাথেই মরে যাবেন। আর নামার সাথে সাথে মরে গেলে একটা রিভাইভের চান্স আছে, ওই রিভাইভের চান্স যদি আপনারা রিভাইভ হয়েও যান তাহলে কিন্তু কিছু করার নাই, কারণ ছুরি আর কাটানা দিয়ে কিন্তু কখনই একটা প্লেয়ারকে মারা সম্ভব না। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এমন একটা প্লেসে নামেন যে প্লেসে খুবই কম এনিমি নামে, তাতে কিন্তু আপনাদের ভালো কিলও পাবেন লাস্টে গিয়ে, আর প্রথমে কিন্তু লুটও পাবেন, ঠিক আছে? আর সবসময় একটা কথা মাথায় রাখবেন যে লুটটা মেন। লুট যদি আপনার কাছে কম থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিন একটা ভালো প্লেয়ারকে মারতে পারবেন না, আগে আপনার লাগবে ভরপুর লুট, ঠিক আছে? তো এদিকে আমার লুট কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, আর সামনে কিন্তু একটা এনিমি 2টা এনিমিকে মারা দিয়েছিল। তো আপনারা দেখেন আমি এটাকে মারতে পারছি নাকি না। তো এই এনিমিটাকে মারার পর আমি কিন্তু হালকা পাতলা দিক থেকে লুট করি, লুট করার পর কিন্তু আরেকটা এনিমি সামনে দিয়ে আসে পড়ে। তো এই এনিমিটাই কিন্তু ছিল মাসিল একটি লাস্ট প্লেয়ার। যারা যারা মাসিল একটিতে নাম ছিল সবাই কিন্তু মারা গেছে, আর এখন কিন্তু শুধুমাত্র আমি অ্যালাইভ আছি মাসিল একটিতে। টিপস নাম্বার 3, কালার রিভাইভ যখনই ক্লোজ হবে তখনই আপনারা রাশ দেওয়া অফ করে দিবেন। আর কালার রিভাইভ যতক্ষণই থাকবে ততক্ষণই কিন্তু আপনারা যেই কয়েকটা কিল করতে পারেন করে নেবেন। আর যদি আপনি ভুলে ভালে মারাও যান তাহলে কিন্তু একটা রিভাইভের চান্স আছে। আর কালার রিভাইভ যখনই ক্লোজ হয়ে যায় আপনি যদি কিল করতে গিয়ে মারা যান তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট মাইনাস দিয়ে দিবে। তো এতে কিন্তু আপনার মুডই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু এই টিপসটা ফলো করি, কালার রিভাইভ যতক্ষণ থাকে আমি ততক্ষণই যেই কয়েকটা কিল করতে পারি করে নিই। টিপস নাম্বার 4, অলওয়েজ ট্রাই করবেন লং রেঞ্জের ফাইট নেওয়ার, আর শর্ট রেঞ্জের ফাইটটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ যদি আপনারা শর্ট রেঞ্জে ফাইট নেন তাহলে কিন্তু 50-50 চান্স থাকে, এনিমিও আপনাকে মারতে পারে, আপনিও কিন্তু এনিমিকে মারতে পারেন। আর লং রেঞ্জে যদি আপনি অনেক বেশি ড্যামেজ খেয়ে দেন তাহলে কিন্তু আপনি ইজিলি ওয়াল মাইরা কিন্তু মেডিকেট মারতে পারেন। আর বা এনিমিকে যদি আপনি অনেক বেশি ড্যামেজ দিয়ে দেন, এনিমি যদি ওয়াল মানে তাহলে কিন্তু লঞ্চার মাইরে ওকে মারতে পারেন, ঠিক আছে? তো লং রেঞ্জের ফাইট কিন্তু অনেকভাবে আপনারা জিততে পারেন। আপনারা যদি প্রতিটা লং রেঞ্জের ফাইট উইন করতে চান তাহলে এসিটি, ড্রাগন অফ, উডপেকার, এইসব হাই ড্যামেজের যেই লং রেঞ্জের গানগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। আর তার সাথে সাথে একটা ক্যারেক্টার নেবেন, সেটার নাম হচ্ছে মারো। মারো ক্যারেক্টার কিন্তু আপনার 25% ড্যামেজ ইনক্রিজ করে দিবে। টিপস নাম্বার 5, হাউ টু উইন লাস্ট জোন ফাইট। মানে লাস্ট জোনে যখন 1v1 সিচুয়েশন হয়ে যাবে, আপনি আর অপোনেন্টে একটাই এনিমি আছে, যে যাকে মারতে পারে সেই কিন্তু ভুইয়াটা নিয়ে যায়, আর ভুইয়া যে করবে সে কিন্তু আরও এক্সট্রা 5+ পাবে, ঠিক আছে? তো এই লোভে কিন্তু সবাই ভুইয়া করতে চায়। তো লাস্ট জোনের আপনারা যদি ভুইয়া নিতে চান তাহলে অবশ্যই M10টা ম্যাক্স লেভেল করে রাখবেন। এদিকে দেখতেই পারতেছেন ম্যাক্স লেভেলের M10 পুরো এনিমিকে চাইপা ধরলাম, এনিমি কিন্তু ইজিলি মরে গেল, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এমটেনটা ম্যাক্স লেভেল করে নেবেন আর লাস্টের এনিমিটারে একদম চাইপা চুপা মেরে দেবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনার লাস্ট জোনের ফাইটটা উইন করতে হবে। তো এদিকে আরও একটা ম্যাচে কিন্তু লাস্ট জোনে ফাইট 1v1, ঠিক আছে। আমি আরও একটা ম্যাচ আপনাদের জন্য রেকর্ড করলাম। তো এই ম্যাচে দেখতেই পারতেছেন আমার কিন্তু 7 কিল আছে আর একটা এনিমি আছে লাস্ট, এই এনিমিটারে মারলেই কিন্তু আমার ভুইয়া হয়ে যাবে। এদিকে কিন্তু ভালো ড্যামেজ দিছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা কোনো দিনও রাশ দিবেন না। আপনার কাছে গ্রেনেড ফ্ল্যাশব্যাক যা থাকে ওই এনিমিটার উপরে তা মারবেন, ঠিক আছে। এতে কিন্তু ওই এনিমিটা নার্ভাস হয়ে যাবে। যদি ওই এনিমিটা নার্ভাস হয়ে যায় তাহলে কিন্তু খুবই সহজে মারা যাবে, ঠিক আছে আপনারাতে। তো এতে কিন্তু আপনি ভুয়াটা পেয়ে যাবেন। তো এটি দেখতেই পাচ্ছেন ও নার্ভাস হয়ে কিন্তু ফাইট করতেছে, কারণ ও বুঝতে পারছে না কী করবে আসলে। কিন্তু ওরে আমি পুরা সব দিক দিয়ে মারতেছিলাম। তো এদিকে কিন্তু ওরে আবার ডাউন দিয়ে পুরা ক্লিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। ওর কাছে হরিজেন লাইন ছিল। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যদি লাস্ট জোনে দূরের এনিমির সাথে আপনার ফাইট হয় তাহলে কিন্তু একটু রিস্ক। তো এই কারণে আপনার লাস্ট জোনে শর্ট রেঞ্জই ফাইট নেওয়ার চেষ্টা করবেন। এই কিছুদিন কিন্তু আমি কন্টিনিউ সোলোতে র্যাঙ্ক পুশ করব আর আপনাদের জন্য অনেক ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আনবো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।